হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমি। ইউকে আশা করি সব অনেক অনেক ভালো আছেন। ব্লগের শুরুতেই আমি কিছু ক্লিপস রেখেছি যাতে করে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় যে আমার ব্লগে কী কী থাকছে আজকে। আর আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি এটা অনেক আপুরাই রিকোয়েস্ট করেছেন আমাকে যে আমি যাতে এরকম একটা ব্লগ শেয়ার করি। তো ভাবলাম আর দেরি না করে আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি। ওয়াফিক আর মেলিসা স্কুলে চলে গেছে ব্রেকফাস্ট করে। তো এখন আমি ওয়াফিক স্কুলে বিদায় করার পরই আমি কিচেনে এসে গেছি। আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে আমি কলার পাউরুটি অথবা ব্যানানা ব্রেড বানাচ্ছি। যেহেতু অনেক আপুরাই আমার রেসিপিগুলো খুবই পছন্দ করেন, সবাই বলেন যে আমার রেসিপিগুলো নাকি খুবই ইজি সহজ। আসলে আমার কাছেও মনে হয় যে আমার আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি অথবা আমি নিজে করি সব কিছুই মানে খুব সহজভাবেই করি। তো এখানে একটা ট্রেতে আমি কিছু বাটার লাগিয়ে নিয়েছি যে ট্রেতে আমি পাউরুটি বানাবো। আর একটা বোলে আমি প্রায় 2 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 1 চা চামচ থেকে একটু কম বেকিং পাউডার নিয়ে নিয়েছি। 2 চিমটি পরিমাণ লবণ নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, 2টা ডিমকে ভেঙে দিচ্ছি। এখন প্রায় 1/2 কাপ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা রুম টেম্পারেচারে থাকবে, একদম ফ্রিজ থেকে বের করেই বাটারটা ইউজ করা যাবে না। আর 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আর পরিমাণ মতো চিনি, চিনিটা হচ্ছে আপনার স্বাদ মতো যে যতটুকু মিষ্টি পছন্দ করে। তো আমি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন। হ্যান্ড উইক্স ইউজ করলে আর কি একটু বেশি সময় লাগে, ইলেকট্রিক বিটার দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে 2টা কলা আমি নিয়ে নিয়েছি। কলা দেখতে পাচ্ছেন উপরটা একদম কালো হয়ে গেছে। আর কলার পাউরুটিতে কিন্তু এরকম কলাটাই ইউজ করতে হয়, এরকম নরম কলাটা ইউজ করলে টেস্ট ভালো আসে। তো অনেক সময় দেখা যায় যে যদি কলা অনেক সময় পুরনো হয়ে যায় আমার ঘরে কেউ খেতে চায় না, তাই অনেক সময় পাউরুটি অথবা কলা দিয়ে পিঠা বানিয়ে ফেলি। ভালোভাবে মিক্স করে নিয়েছি সব কিছু। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টের সাথে ওয়েট ইনগ্রিডিয়েন্টটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ, বাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন খুব বেশি রানি হয়নি, একদম পারফেক্ট পাউরুটির জন্য। তো এখন আমি ট্রেতে বাটারটাকে ঢেলে নিচ্ছি। আমি ব্রেডটাকে 200 ডিগ্রিতে প্রায় 40 মিনিটের জন্য বেক করব। ভালো হয় যদি আপনারা ওভেনটাকে প্রিহিটেড করে রাখেন। আসলে আমি ভুলে গিয়েছি প্রিহিটেড করতে, বাট তবু সমস্যা নেই, হোপফুলি যেভাবে চাচ্ছি ওইভাবেই আসবে ব্রেডটা। তাই তো আমি ওভেনে দিয়ে দিয়েছি। আসলে আমি অনেক মন ভুলা, অনেক কিছুই আমি ভুলে যাই, পরে মনে হয় সব কিছু। পাউরুটি হতে হতে আমি এদিকে একটু কাস্টার্ডও বানিয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগে বানানা ব্রেডের সাথে কাস্টার্ড খেতে। কাস্টার্ড হতে আসলে বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই কাস্টার্ড রেডি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন কাস্টার্ড রেডি। আর কাস্টার্ড আমার খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন ওভেনটা খুলে ব্রেডটাকেও চেক করে নিচ্ছি কী পর্যায়ে হলো। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি যে ব্রেডটা হয়েছে কি না। টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে, এর মানে ব্রেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, ওয়াও মাশাআল্লাহ, খুবই খুবই সুন্দর হয়েছে ব্রেডটা দেখতে। আমি এখন ব্রেডটাকে পিস পিস করে কেটে নিব। আমি আরেকটা কথা বলতে চাই, এই ব্রেডটা কিন্তু টোস্ট করে খেতে অনেক মজা লাগে। আর নিজের হাতে বানানো যে কোনো জিনিসেরই মজা আলাদা, প্লাস অনেক স্বাস্থ্যসম্মত। ইংল্যান্ডে আসলে হাইজেনিক অনেক অনেক ভালো, কিন্তু বাংলাদেশে আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে অনেক জিনিসই ডেট নেই কিন্তু ওরা স্টিল শপের মধ্যে রাখে বেচার জন্য। এটা খুবই দুঃখজনক। আপনারাও যদি এভাবে ঘরে বানিয়ে খান তাহলে কিন্তু অনেক ভালো, বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। তো এই তো দেখেন একদম ভেতরটাও কিন্তু খুবই সুন্দরভাবে কুক হয়েছে। আমি অপেক্ষা করতে পারছিলাম না, ব্রেডটা কিন্তু স্টিল অনেক গরম রয়েছে, তবুও আমি কেটে দেখতে চেয়েছি যে ভেতরটা কী হয়েছে, কীরকম হয়েছে দেখতে। তো এই তো খুবই সুন্দর। আমি উপরে কাস্টার্ডও ছড়িয়ে দিয়েছি। আমি, ওয়াহিব আর ওর বাবা আমরা এখন ব্রেকফাস্ট করব।
তো আমি ব্রেডের সাথে কিছু অরেঞ্জ জুসও নিয়ে নিয়েছি, একদম পারফেক্ট। আপনারা চাইলে বিকেল বেলাও চার সাথেও খেতে পারেন। আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন আমি কিছু সকালবেলা যে টুকিটাকি বাসনপত্র জমা হয়েছে ওইগুলো আমি ডিশওয়াশারে দিয়েছি, আর যেগুলো ডিশওয়াশের উপযোগী না ওইগুলো আমি হাতে ধুয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডের মধ্যে কাজে চলে গেছে, আর ওয়াহিব আর ওয়ারিদ প্লে করছে। ওয়ারিদ আর প্লে কী করছে, ও ওয়াহিবকে দেখছে। আমি ওয়াহিবের কাছে বসিয়ে রেখেছি ওকে, যাতে করে ওয়াহিব প্লে করে অনেক সময় খুবই খুবই এনজয় করে ওয়াহিবকে খেলা করতে দেখে। ওয়ারিদ আসলে একটু কান্নাকাটি কান্নাকাটি করছে ইদানিং। আমার কাছে মনে হচ্ছে যে ও টিথিং করছে, তাই হয়তো বা একটু পেইনফুল ওর জন্য, তাই একটু কান্নাকাটি করছে। তো আমি ওদেরকে একটু শান্ত করে আবার কিচেনের কাজে চলে আসলাম, কারণ আমার কাছে মনে হয় যে ব্রেকফাস্ট করার পর কিচেনটাকে যদি আমি ক্লিন না করি, টাইডি না করি, আমার কেমন জানি লাগে। তো সাথে সাথে আমি চেষ্টা করি যে টাইডি করার। আর দেখতে পাচ্ছেন অবশিষ্ট ব্রেডটাকে আমি একটা গ্লাসের কন্টেনিয়ারে রেখে দিচ্ছি। গ্লাসের কন্টেনিয়ারে আমি চেষ্টা করি সব কিছু রাখার, খাবার দাবার প্লাস্টিকের থেকে। গ্লাসের কন্টেনিয়ারটা অনেক সেফ আর খুব স্বাস্থ্যসম্মত। অনেক সময় দেখা যায় যে প্লাস্টিকের কন্টেনিয়ারে অনেক ডেঞ্জারাস কেমিক্যাল থাকে, যেগুলো বিপি ফ্রি না, ওইগুলোতে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তাই প্লাস্টিকের কন্টেনিয়ারকে অ্যাভয়েড করাই ভালো। তো আমি ব্রেডগুলো রেখে দিয়েছি, ওয়াফিক আর মেডিসা যখন স্কুল থেকে আসবে ওরা চাইলে ওরা ওদেরকে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিচেনটা খুবই সুন্দর ঝকঝক করছে। আর এরকম ক্লিন কিচেনে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে। তো আমার কিচেনটা আইডি করা শেষ। আমি ওয়াহিবের সাথে ওয়ারিদের সাথে একটু সময় খেলা করছিলাম, মানে কথা বলছিলাম আর কি। ওয়াহিব বলছিল ও গার্ডেনে প্লে করবে, তাই আমি ওকে গার্ডেনে নিয়ে এসেছি। ও আমাকে কি যেন দেখাচ্ছে এখন ঘাসের মধ্যে। আর স্কুলটা এখন খুলে গেছে ওয়াফিকের, আর মেলিসারও কলেজ স্কুল, ও তো এলেভেলে পড়ে, বলতে গেলে কলেজই, আমি স্কুল বলি যেহেতু ও সিক্সথ ফর্মে, সেম স্কুল থেকে ও যে স্কুল থেকে জিসিএসসি করেছে ওই স্কুলেই ওর সিক্সথ ফর্ম আছে, ওইখানে যাচ্ছে। তাই অনেক সময় স্কুল বলা হয়, অনেকে কনফিউজ থাকে। তো আবার বললাম যে বলতে গেলে কলেজেই যায়। বাহিরে প্রচণ্ড ঠান্ডা ছিল, তবু ওকে নিয়ে এসেছি, কারণ দেখা যায় যে ঘরে বসতে বসতে বাচ্চারা অনেক সময় বোর হয়ে যায়, আর আমি এতক্ষণ কাজে ব্যস্ত ছিলাম। আমি ভাবলাম যে ওকে নিয়ে বাহিরে আসলে ওরও ভালো লাগবে। আর ওয়েদারটাও মোটামুটি এত খারাপ ছিল না, মানে বৃষ্টি ছিল না। বেবিকে আমি পুষিয়ারে নিয়ে এসেছি, এভাবে কুলে করে নিয়ে আসলে দেখা যায় অনেক ঠান্ডা লাগবে ওর। আর পুষিয়ারে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখলে অনেক সময় এত বেশি ঠান্ডা লাগবে না। ওয়াফিক বলছিল ও বাসমার সাথে প্লে করবে, যে লাস্ট টাইম আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করছিলাম যে আমাদের নেবাররা এসেছিল, আসলে ওরা এত ভালো কি বলবো। আর স্পেশালি বাসমা, মানে আমার ফ্রেন্ডের মেয়ে, ওর বয়স 8 বছর, কিন্তু ওয়াফিক ওয়াহিব ওয়ারিদকে এত এত পছন্দ করতো, মানে আমার বাসায় সারাদিন ও থাকতো, ওদের সাথে প্লে করতো। আর ওয়াহিব ওকে এত বেশি পছন্দ করতো যে কন্টিনিউ ওর পেছনে পেছনে। তো অনেক ভালো লেগেছে, ওরা 2 সপ্তাহের মতো ছিল ইংল্যান্ডে, তো এখন চলে গেছে যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, তাই চলে গেছে ওরা। তো আবার আসবে ওরা জুন যখন, জুলাইতে আসবে যখন স্কুল হলিডে হবে, তখন আবার চলে আসবে। আর আমাদের গার্ডেনটা দেখেন কত সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। এটা হচ্ছে আপেলের গাছ। আর ওয়াহিব কিছু স্টোন আমার হাতে দিচ্ছিল ফ্লোর থেকে এনে। আসলে মা হওয়াটা অনেক অনেক সৌভাগ্যের একটা ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এই দায়িত্বটা, কারণ জানেন যে একমাত্র মায়েরাই
এই দায়িত্বটা খুবই খুবই ভালোভাবে প্ল্যান মানে পালন করতে পারবে, তাই তো? আল্লাহ তাআলা আমাদের মধ্যে ধৈর্য শক্তি অনেক গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। বাচ্চারা যতই দুষ্টামি করুক, যত কিছুই করুক না কেন, আমরা কিন্তু মারা ঠিকই সহ্য করতে পারি বাবাদের থেকে। তো গার্ডেন থেকে আসার পর ওয়াহিব ঘুমিয়ে পড়েছে, আমি ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি। অনেক বেশি টায়ার্ড ছিল, আর ওয়ারিদও ঘুমে, জ্যাকেট এখনও খুলিনি ওর। আমি মানে একদম আস্তে করে আমি ওকে সুইংয়ের মধ্যে রেখে দিয়েছি যাতে করে না উঠে ঘুম থেকে। তবু ওরা ঘুমাতে ঘুমাতে আমার কিছু টুকিটাকি কাজ আছে, ওগুলো আমি সারবো। এর মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমার আজকে রান্নাবান্না নেই, আমি অলরেডি গতকালকে আমার রান্না সেরে নিয়েছি। কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। ওরা ঘুমিয়ে পড়লে কাজ করতে আমার অনেক ভালো লাগে, যেহেতু কাজে আমার ব্রেক মিলে না, আমি খুব ঝটপট সব কিছু করতে পারি। আর যেহেতু মানে বিদেশ বাড়ি, নিজের কাজ নিজেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর আমার নিজের কাজ নিজে করতে অনেক অনেক ভালো লাগে। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পর আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে যে একদম রুটিন মোতাবেক সবসময় সব কিছু করা যায় এমন না, দেখা যায় অনেক সময় ব্রেক দিতে হয়, বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে ওদেরকে শান্ত করতে হয়, তারপর কাজে লাগতে হয়। তারপরও আমি চেষ্টা করি যতটুকু পারা যায় আমার কাজ অথবা সব কিছু রুটিন মতো করতে। আর বেডটা রুমের মধ্যে দেখা যায় যে অনেক সময় বেড যদি আপনি গুছিয়ে রাখেন, রুমটা অনেক ক্লিন লাগে। আমি চেষ্টা করি যাতে করে আমার বেডটাকে সুন্দরভাবে ক্লিন টাইডি করে রাখার। এর মধ্যেও ওয়ারিদ কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর যেহেতু ওয়াহিব ঘুমে তাই ভাবলাম ঝটপট ওয়ারিদকে গোসল করিয়ে নেই। আর আমি ওয়ারিদকে বাথ করাই একদিন পরপর, যেহেতু উইন্টার সিজন এখন প্রতিদিন করাই না, ঠান্ডা লেগে যাবে। আর বেবিদেরকে প্রতিদিন গোসল করাতে হয় না, ওদের শরীরে তেমনটা আর কিছু লাগে না। অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে করে আমার বেবিদের শরীরে কী কী মানে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি সেটা শেয়ার করার জন্য। এখানে আমি চাইল্ড ফার্মের একটা হেয়ার বডি ওয়াশ ইউজ করি ওয়ারিদের জন্য, ওয়াহিবকে মাঝে মধ্যে ইউজ করি। এটা খুবই খুবই সুন্দর স্মেল আর খুবই ভালো, আমি বলছি ভালো এই জন্য যে এখন পর্যন্ত কোনো সাইড এফেক্ট হয়নি ওয়ারিদের। ওর স্কিনটাও খুবই সফট আলহামদুলিল্লাহ, কোনো র্যাশ বের হয়নি। আর এখানে কিছু বাথটয় আমি রেখে দিচ্ছি, যেহেতু ওয়ারিদ মানে এমনিতে বাথে বসতে চায় না, খুবই হার্ড ওকে বাথে বসানো। টয় দিলে হয়তো বা দেখা যায় একটু সময় হাতে নিয়ে খেলাধুলা করে, আর আমি আর ফাঁকে ওকে একটু গোসল করাতে পারি সুন্দরভাবে। যখনই আমি আমার বাচ্চাদেরকে গোসল করাই তখন আমি সবসময়ই বাথরুমের হিটারটাকে অন করে রাখি যাতে করে বাথরুমটা ওয়ার্ম থাকে, বাচ্চাদের ঠান্ডা না লাগে, যেহেতু ইংল্যান্ডে অনেক বেশি ঠান্ডা পড়ে। তো আমি ওয়াহিবকে গোসল করে সরি ওয়ারিদকে গোসল করিয়ে নিয়েছি, এখন আমি একটা টাওয়াল দিয়ে ওকে ড্রাই করে নিচ্ছি। আর ওর সাথে আমি গল্প করছি, যখনই আমি ওকে বাথ করাই অথবা খাবার খাওয়াই তখন আমি ওর সাথে কন্টিনিউ কথা বলি। বেবিরা কিন্তু সব কিছু বোঝে, স্পেশালি মারা যাই করেন বেবিরা কিন্তু ফলো করে, তাই সবসময় চেষ্টা করবেন বেবির সাথে কথা বলার, ওরাও লার্ন করবে কীভাবে কথা বলতে হয়। ওর হাতে আমি একটা অয়েলের বোতল দিয়ে দিয়েছি যাতে করে একটু কোয়ার থাকে। তো আমি এই ক্রিমটা আমি বেবির ফেসে ইউজ করছি, এভেনও খুবই ভালো একটা ক্রিম। এই ক্রিমে কোনো গন্ধ নেই, কোনো কালার নেই। ডক্টররাও কিন্তু বলেন যে সুগন্ধ জাতীয় ক্রিম ইউজ করা ভালো না বাচ্চাদের স্কিনের জন্য। আর এখানে আলমন্ড অয়েল দেখতে পাচ্ছেন, আলমন্ড অয়েল আমি সবসময় আমার বাচ্চাদের স্কিনে ইউজ করি, একদম মানে ওরা জন্মের পর থেকে আমি কখনোই অলিভ অয়েল ইউজ করি না। সানফ্লাওয়ার অয়েল হচ্ছে বেস্ট বাচ্চাদের বডির জন্য, স্পেশালি বেবিদের জন্য। আমরা কী করি, অলিভ অয়েল আমরা মনে করি যে অলিভ অয়েল খুবই ভালো বাচ্চাদের বডির জন্য, না, অলিভ অয়েল ইউজ করা ভালো না। সানফ্লাওয়ার অয়েল অথবা আলমন্ড অয়েল, আলমন্ড অয়েলটা একদম আমি
ওদের জন্মের পর থেকে আমি ইউজ করছি আলমন্ড অয়েল খুবই ভালো স্কিনকে খুবই খুবই সফট করে আলহামদুলিল্লাহ আমার বেবিদের কোনো স্কিনের কোনো প্রবলেম হয়নি মানে কোনো র্যাশ অথবা ড্রাই স্কিন হয়নি শুধু ওয়াফিকের একটু ড্রাই স্কিন হয়েছে হয়েছিল যখন ও বেবি ছিল তখন আমি এই ক্রিমটা ইউজ করেছি ডাবল বেস জেল খুবই ভালো আপনারা ইউজ করে দেখতে পারেন আর আমি এখানে দেখাচ্ছি যে এভেনো বেবি নেপি র্যাশের জন্য আমি এই ক্রিমটা ইউজ করি যখনই মানে আমার বেবির নেপি র্যাশ হয় বাট তবু আলহামদুলিল্লাহ নেপি র্যাশের কোনো প্রবলেম হয়নি কখনোই ওয়ারিদের আর কি স্পেশালি যখন বাংলাদেশে যাই তখন ওদের একটু প্রবলেম হয় কিন্তু ইংল্যান্ডে তেমন হয় না সামারে হয়তো বা হবে আর এখন আমি খুব ভালোভাবে আমি মাসাজ করে নিচ্ছি হাত পা একদম টেনে টেনে ম্যাসাজ করছি হালকা হাতে ওয়ারিদ যদিও খুব নাড়াচাড়া করে বাট তবুও চেষ্টা করি যাতে করে খুব সুন্দরভাবে ওকে ম্যাসাজ করার আমার খুব ইচ্ছে ছিল যে আপনাদের একটা বেলি ম্যাসাজ দেখানোর বেবির এতে করে যে কোন যে বাচ্চাদের মানে কনস্টিপিউশনের সমস্যা থাকে ওইটা সলভ হয় কিন্তু ওয়ারিদ দিচ্ছিল না আমাকে একদম নড়াচড়া করছিল আমি ভিডিও করতে পারিনি ঠিক মতো তো এখন ওকে আমি খুব সুন্দরভাবে তেল শরীরে মাখিয়ে দিয়েছি তারপর ক্রিম খুব ভালোভাবে ম্যাসাজ করে দিয়েছি এখন আমি ওর মাথায় একটু আলমন্ড অয়েল দিয়ে দিচ্ছি মাথায় কানে ওয়ারিদের হাত থেকে অয়েলের বোতলটা নেওয়ার সাথে সাথেই ও কান্না শুরু করে ওর হাত থেকে কিছু নেওয়া যায় না কোনো কিছু ও ধরলে ছাড়তে যায় না আর এই বডি ওয়াশটা আমি ওয়াফিকের জন্য ইউজ করি খুবই ভালো এই পর্যন্ত আমি কোনো সাইড এফেক্ট পাইনি কারণ আমি চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য যাই কিছু ইউজ করি না কেন ওদের বডির জন্য অথবা ওদের মাথার জন্য অথবা চুলের জন্য মানে সব কিছুই আমি মানে চেষ্টা করি সবসময় ভালো কিছু ইউজ করার আর লোরিয়াল কিডস শ্যাম্পু আর কন্ডিশনার ওয়াফিক আর ওয়াহিবের জন্য ইউজ করি ওদের তো আমি যা বলছিলাম আর কি আমি খুবই খুবই পিকি এক্ষেত্রে আমার বাচ্চাদের জন্য স্কিনের জন্য যদি কোনো কিছু ইউজ করতে যাই অথবা ওদের জন্য কোনো যে কোনো কিছুই আমি কিনি না কেন আমি খুব বেশি কেয়ারফুল থাকি যে ওদের জন্য ভালো হবে কি না তো আলহামদুলিল্লাহ আমি যতটাই প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি আমার মোটামুটি আমি হ্যাপি প্রোডাক্টগুলোর সাথে কারণ বাচ্চাদের স্কিন কিন্তু আমাদের বড়দের মতো না কারণ ওদের স্কিন খুব বেশি সফট থাকে আমি একটু সময় ওয়ারিদের সাথে খেলা করছিলাম যেহেতু আজকে রান্নাবান্না নেই তাই একটু সময় পেয়েছি ওয়াহিব এখনও ঘুমে আর অনেক সময় দেখা যায় বাচ্চাদের যদি বেশি ড্রাই স্কিন থাকে আপনারা ভেসেলিন ইউজ করতে পারেন ভেসেলিন কিন্তু ভালো ইউজ করা ওয়াহিবও ঘুম থেকে উঠে গেছে আমি ওদেরকে নিচে নিয়ে এসেছি এখন দুপুরে খাবারের ব্যবস্থা করছি যেহেতু আমি গতকালকে রান্না করেছি তাই এখন শুধু গরম করছি খাবার থেকে খাবারগুলো বের করে নিচ্ছি আমি আর ফ্রিজে রাখিনি আমাদের এখানে অনেক ঠান্ডা এখন ফ্রিজে না রাখলেও চলে খাবার নষ্ট হয় না আজকে রান্না করেছি আমি সফট চিকেন ভুনা করেছিলাম সরি গতকালকে রান্না করেছিলাম আর কি সফট চিকেন ভুনা ইলিশ মাছের ডিম দিয়ে আর টমেটো দিয়ে খাট্টা রান্না করেছি আর মাছ আইর মাছ দিয়ে সবজি একটা রান্না করেছিলাম তো আমি আসলে দেখাতে ভুলে গেছি এনিওয়ে আপনাদেরকে বলে দিয়েছি খাবারগুলো গরম হতে হতে আমি এর মধ্যে ওয়ারিদের জন্য একটু রাইস পুডিং রেডি করে নিচ্ছি আমি নিজের হাতে ওর জন্য খাবার বানাই আবার অনেক সময় কেনা খাবারও দেই যেহেতু আমি চাচ্ছিলাম যে ওর 7 মাস হওয়ার সাথে সাথে আমাকে একটু একটু ভাত ট্রাই করব দেয়ার অথবা পাস্তা যেটাই খায় তো আমি কিছু কেটলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম গরম পানির মধ্যে ওর খাবারগুলো গরম করে নিব আমি মাইক্রোওয়েভে আমি ওর খাবার কখনোই দেই না সবসময় আমি এভাবেই গরম করি ওর খাবারগুলো একদিকে আমি ওয়ারিদের জন্য খাবার রেডি করে নিয়েছি আর আরেকদিকে আমি ওয়াহিবের জন্য খাবার রেডি করছি আমি ওর জন্য একটু ভাত রেডি করছি ওকে ভাত খাওয়াবো আজকে তো আমি চেষ্টা করি যে ওদেরকে ওদের দুজনকেই একসঙ্গে খাওয়ানোর এতে করে আমার অনেক টাইম সেভ হয় প্লাস ওদের অভ্যাস হয় একসঙ্গে বসে খাওয়ার তো ওদেরকে খাওয়ানোর পর আমি একটু টাইম পেয়েছি এর ফাঁকে আমি একটি ব্লগ অলরেডি এডিট করে রাখা ওইটা আমি পাবলিশ করছি ওয়াফিক আর মেলিসা এখনও স্কুল থেকে আসেনি ওরা একটু পর চলে আসবে
আর আমার ভালো লাগছিল না আজকের ব্লগটি করার, তাই আমি আর ভিডিও করিনি। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেনি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।